প্রাক্তন পৌরপ্রধান গ্রেপ্তার হতেই দলীয় অবস্থানে স্পষ্ট করল তৃণমূল, পুটি নয় মাথাদের ধরতে হবে, দাবি বামেদের। শুক্রবার রাতে রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার বনগার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। তৃণমূল নেতা গ্রেপ্তার হতেই রাজনৈতিক মহলে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। গত বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত সেভাবে দলীয় কোনো পদে না থাকলেও সম্প্রতি তৃণমূল সাংগঠনিক জেলা কমিটিতে স্থান পেয়েছিলেন শঙ্কর। দলীয় নেতা গ্রেপ্তার হয়েছে, এ বিষয়ে নিজেদের স্থান স্পষ্ট করেছে তৃণমূল। তৃণমূল বনগা সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, এটা দেখুন আইন আইনের পথে চলবে, এটা নিয়ে তো বলার কিছু নেই। লক্ষ লক্ষ মানুষ আমাদের দলের সমর্থক কর্মী আছেন, ইডি সিবিআই এটা ভোটের সময় এসে বাড়াবাড়িটা করছে, লোকসভা ভোটের সময় বিধানসভা ভোটের সময় তারা এসে বাড়াবাড়ি, সারা বছর আপনি সেইভাবে পাবেন না। ঠিক ভোট যখন আসবে বুঝতে পারে যে জেতার জন্য আমাদের কাউকে হেয় করতে হবে, প্রতিপন্ন করতে হবে। ভাই এখানেও বিচারের ব্যবস্থার মধ্যে দিয়ে আশা বিশ্বাস আছে, আস্থা রয়েছে, সঠিকটা আমরা জানতে পারবো। প্রাক্তন পৌরপ্রধান গ্রেপ্তার প্রসঙ্গে বর্তমান পৌরপ্রধান গোপাল শেঠ জানান, ইডি কী কারণে এসেছিল সে বিষয়ে আমাদের জানা নেই, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার, এটা কোনো রাজনৈতিক ব্যাপার নয়। এ বিষয়ে তিনি আরো বলেন, এটা তো আমাদের কিছু জানা নেই, কি জন্য এসেছিল কেন এসেছিল এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, এটা কোনো রাজনৈতিক ব্যাপার নয়। আমি যদি ব্যক্তিগতভাবে কোনো তাদের ইনফরমেশন থাকে সেটা আইনগতভাবে দেখবো, ওরা আইনগতভাবে আগে প্রমাণ করুক যে হ্যাঁ ও দোষী, তাহলে সেটা বোঝা যাবে। আমরা ওই বিষয়ে আমরা কোনো কিছুই জানি না, এটা আমাদের দল বা আমরা পৌরসভা কখনোই সমর্থন করি না, কিন্তু আমরা দেখিনি, আমি যেহেতু ওই জায়গায় ছিলাম না। বিলবিষ্টা আমরা তো দেখলাম এখান থেকে গাড়িগুলো যখন বেরিয়ে যাচ্ছে নর্মালি বেরিয়ে যাবে, ও বাড়ির সামনেটা কী হয়েছে আমরা তো জানি না। ওই ঘটনার পরে নিশ্চয়ই যারা ইডি দপ্তর থেকে এসেছিলেন কিছু অফিসাররা ইনফর্ম করেছিলেন, এবং আমরা সকাল থেকে একটি স্পোর্টলি তাদেরকে কথা বলছে আসছে যাচ্ছে, আমাদের তো কোনো সেরকম কিছু দেখি। গতকাল জ্যোৎস্না দেবী কিন্তু বলছেন যে তাদেরকে পুরোটাই ফাঁসানো হলো, ব্যক্তিগত কারকে ঘনিষ্ঠ এটা আমাদের জানা সম্ভব। আমরা রাজনীতি করি, রাজনীতি করতে গিয়ে আমরা বিভিন্ন সময় আমাদের প্রয়োজনে যাই, এবার ব্যক্তিগতভাবে কে কার সঙ্গে মেশে এটা তো আমাদের জানে, সেটা তো অনুসন্ধান করলেই বেরো। এ বিষয়ে নিজের মতামত স্পষ্ট করেছেন বনগাঁ তৃণমূল সাংগঠনিক জেলা শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষ। তিনি বলেন, আপনারা দেখেছেন এর আগেও বহু জায়গায় ইডি রেড হয়েছে, সিবিআই রেড হয়েছে, তা বনগাঁতে এই প্রথম একজনের বাড়িতে ঢুকেছে। সে আমাদের এক সময় চেয়ারম্যান ছিল, টাউন সভাপতি ছিল, কখন কীভাবে ঢুকেছে একটা জিনিস শুনি সকাল 7টায় রাত 12টা। এবার কী হয়েছে না হয়েছে বাড়ির মধ্যে ব্যাপার, সেখানে কাউকে ঢুকতে দেয়নি। তবে একটা কথাই বলতে পারি, আইন আইনের পথে চলবে, যেখানে আইনে যা হবে সেটাই দল মেনে নেবে। কারণ আমরা একটা জিনিস জানি যে অনেক সময় রেড করে, আদৌ প্রমাণিত হয় কি না হয় জানি না, তবে আমার মনে হয় কালকে যারা অত্যাধিক কিছু করেছে তারা একটু ভুল করেছে। কেননা আইনে যদি আমি সঠিক থাকি আমাকে কেউ আমাকে কিছু করতে পারবে না। দল একটা জিনিস অন্যায়কে কোনো প্রশ্রয় দেয় না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথাই বলে, কেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ তার পাশে সবসময় থাকবে, আমরা সেইভাবে থাকি। যদি অন্যায় করে থাকে ফাঁসবে, অন্যায় না করলে ফাঁসবে না। গ্রেপ্তার হওয়ার পর শনিবার সকালে সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় শঙ্কর আঢ্য ইডির কাছে দাবি করেন তাকে যেন মিথ্যা মামলায় ফাঁসানো না হয়। এ প্রসঙ্গে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল বলেন, ও ভালো করেই জানে যে মিথ্যে মামলায় ওকে কেউ ফাঁসায়নি আর কেউ ফাঁসাবেও না। ওর যা ধন সম্পত্তি আছে ও হিসাব দিতে পারবে না, হিসাব দেওয়ার কোনো জায়গা নেই, বেহিসাবি। বলছি তো ইডি তদন্ত করুক, ওর টাকা দুবাইয়ে আছে, ওর টাকা বাংলাদেশে আছে। যেহেতু হুন্ডির ব্যবসা করে, বড় মাপের হুন্ডি ব্যবসা করে, বড় বাজারে বহু লোক ওর আছে, কলকাতাতে বহু লোক আছে, আমি কারোর নাম বলছি না, আমরাও অনেকের নাম জানি শুনেছি, নাম বলছি না, ইডি তদন্ত করছে সব পেয়ে যাবে। এদিনও নিজেদের দাবিতে অনড় থেকেছেন বামেরা। এ বিষয়ে সিপিএমের বনগাঁ শহর লোকাল কমিটির সেক্রেটারি সুমিত কর বলেন, চুনোপুটি নয় মাথাদের গ্রেপ্তার করতে হবে।
না, 2015 সাল থেকে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান শঙ্কর আড্ড, এবং স্বাভাবিকভাবেই সারা বনগাঁর মানুষ জানে যে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি সে তৈরি করেছে, এবং মানুষের ক্ষোভ এমনই তীব্র জায়গায় ছিল যে গত লোকসভা নির্বাচনে তৃণমূলের ফলাফল বনগাঁ পৌরসভা এলাকায় খারাপ হওয়ার ফলে মানুষের আইওয়াশ করবার জন্যে তৃণমূলের উচ্চতর নেতৃত্ব তাকে ওই পদ থেকে অপসারিত করে। কিন্তু তারপরেও বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থী হতে না পেরে তার অনুগামীদের দিয়ে বাটার মোড়ে টায়ার জ্বালায়, এবং তার মেয়ে এবং ভাই কংগ্রেসের প্রার্থী হয়। সেই পরিস্থিতিতেও তার বউ স্ত্রী তাকেও কিন্তু তৃণমূল প্রার্থী করে, শুধু নয়, তৃণমূলের পৌর বোর্ডে তিনি এখনও পর্যন্ত ভাইস চেয়ারম্যান। স্বাভাবিকভাবে আমরা মনে করি যে শঙ্কর আড্ড আজকে এই জায়গায় পৌঁছিয়েছে তার পেছনে তৃণমূলের উচ্চতর নেতৃত্বের মদত আছে। সেই কারণে আমরা বারবার বলছি মাথাদেরকে গ্রেপ্তার করতে হবে, এরা চুনোপুটি, মাথাদের গ্রেপ্তার করতে হবে, এবং গ্রেপ্তার করে তাদেরকে বিচার করে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। বনগাঁর মানুষ খুশি এ ধরনের অপরাধীরা গ্রেপ্তার হয়েছে, আরও অপরাধী আছে, তাদের সকলের গ্রেপ্তারি আমরা দাবি করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।